ট্রেড ঘটনার তারিখ ছিল 23-18 তারিখ। ওই দিন হামিদারকে আসামি সিরাজুল এবং মনোয়ার মিলে ওই দিন ওরা দুইজনে অনৈতিক সম্পর্ক ছিল এবং মৃত হামিদার সেটা দেখে ফেলছিল এবং দুইজনে মিলে তারা হামিদারকে জবাই করে হত্যা করে। এই অপরাধে মামলা চার্জশিট হয়, চার্জশিট হওয়ার পরে বিজ্ঞ আদালতে ট্রায়াল হয় এবং ট্রায়াল শেষে বিজ্ঞ আদালত অর্ধ দুইজন উভয় আসামিকে যাবজ্জীবন দণ্ডে দিতে পারেন এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারণে দণ্ডে দিতে পারেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, আমরা ন্যায় বিচার বাদী ন্যায় বিচার পেয়েছি বলে আমি মনে করি। Thank you.